প্রতিদিন আমাদের চারপাশে ঘটছে অসংখ্য ঘটনা এর মধ্যে আলোচনায় আসে হাতে গোনা কিছু তবে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয় এগুলো যারা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয় এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে বাংলা ফিউর দর্শকদের জন্য করোনায় আরও পাঁচশো তেত্রিশ মৃত্যু শনাক্ত দুই লক্ষ একুশ হাজার মহামারী করোনা ভাইরাসে বিশ্বে গত চব্বিশ ঘন্টায় শনাক্ত মৃত্যু দুটোই বেশ কমেছে এ সময় করোনায় মারা গেছেন পাঁচশো তেত্রিশ জন এনে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে পঁয়ষট্টি লক্ষ তিরানব্বই হাজার একশো তিরানব্বই জনে গত একদিনে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন দুই লক্ষ একুশ হাজার চারশো ষোলো জন মহামারীর শুরু থেকে এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন তেষট্টি কোটি বাহান্ন লাখ তিপ্পান্ন হাজার দুশো একচল্লিশ জন টুইটার কিনতে ঋণ নিতে হয়েছে বিশ্বের শীর্ষ ধনীকেও সরাসরি টেসলা শেয়ার বিক্রি না করে এক কোটি ডলার ঋণ নিতে চেয়েছিলেন এলন মাস্ক কিন্তু শেষ পর্যন্ত তিনি লোন নেয়ার চিন্তা বাদ দিয়ে টেসলার এক কোটি ডলারের শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নেন চলতি বছরের এপ্রিল ও আগস্টে দুই ধাপে প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রি করেন ইলন দরিদ্র দেশগুলোতে পাঁচ লাখ টন খাদ্য শস্য সরবরাহে প্রস্তুত রাশিয়া তুরস্কের সহায়তায় রাশিয়া আগামী চার মাসে বিশ্বের দরিদ্র দেশগুলোতে পাঁচ লাখ টন পর্যন্ত খাদ্যশস্যও সরবরাহ করতে প্রস্তুত রয়েছে শনিবার দেশটির কৃষিমন্ত্রী দিমিত্রি পাত্রসেবকেও ধৃত করে এই তথ্য জানায় রুশ বার্তা সংস্থা তাস দেশকে সংকটে ফেলে লেবাননের প্রেসিডেন্টের পদত্যাগ দেশকে বড় ধরনের সংকটের মধ্যে ফেলে পদত্যাগ করেছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন আজ রবিবার পদত্যাগের পর প্রেসিডেন্ট প্যালেসও ছেড়েছেন তিনি